Assalamualaikum, সকল রূপ শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের 65তম ব্যাচে সফটওয়্যার ক্লাস চলছে, মানে আজকে থেকে শুরু হয়েছে ক্লাসটি। তো আমাদের এই ব্যাচে যারা আছে তারা সবাই নতুন, মানে সফটওয়্যারের কাজে নতুন। তো তাই আমরা একদম ব্যাচ থেকে শুরু করছি। আর আমাদের সামনের মাসে শুরু হতে যাচ্ছে আমাদের 66তম ব্যাচ। তো যারা যারা আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক, আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক, সবাই আশা করি যোগাযোগ করবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমি এখন যেটা দেখালাম জিএসএমআইটাতে, ওটা হচ্ছে কি স্পেসিফিকেশন, মোবাইলের স্পেসিফিকেশন, একটা ফোনে কি কি আছে, মানে এটা কনফিগার কি, কনফিগারেশন কি, এটা দেখার জন্য আমরা স্পেসিফিকেশন যাবো। একজন আমাকে বললো যে ভাই আমার একটা মোবাইল আছে, যখন আমরা কাজ করবো তখন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করবো, আমাদের কাছ থেকে অনেকে সাজেস্ট চাইবে যে আমি একটা ফোন কিনবো, কী ফোন কিনলে ভালো হয়। এদের র্যাঙ্কিং ভালো হয় কারণ এরা সবার প্রথমে আসে। তারপরে এখানে ওয়েবসাইট ঢুকে দেখবো এটার কনফিগারেশন কি। প্রথমে আমরা এক দেখায় বুঝে নিতে হবে এখানে কি আছে, যেমন 6.5 inch ডিসপ্লেটা, রেজলিউশন কত, 13 megapixel ক্যামেরা কত, এরপর হচ্ছে র্যাম কত থাকে, এরপর হচ্ছে ব্যাটারি মিলি অ্যাম্পিয়ার কত। তো ব্যাটারি এটা আমরা কখনো অ্যাম্পিয়ার করবো না, ব্যাটারি মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার। ঠিক আছে, অনেক সময় দেখা দেখি দোকানদার কী বলে যে ভাই আপনার আমাদের এই মোবাইলটা 5000 অ্যাম্পিয়ার, যদি 5000 অ্যাম্পিয়ার হয়ে থাকে, 5000 অ্যাম্পিয়ার কি ব্যাটারি পসিবল একটা মোবাইলে? কখনো পসিবল 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি এরকম একটা রুমের সমান হতে পারে, একটা ব্যাটারি 5000 অ্যাম্পিয়ার হয়। তাহলে এটা হচ্ছে কি 5000 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই স্টেজ লাগা থাকে মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার বলতে। তো তারপর হচ্ছে এখানে আমাদের টোটাল স্পেসিফিকেশন দেওয়া আছে, এখানে ও কী কী টেকনোলজি ইউজ করছে, নেটওয়ার্কের আন্ডারে নেটওয়ার্কের সব কিছু আমরা দেখতে পারবো এখানে, 3G 4G। এরপর হচ্ছে এখানে আমাদের লঞ্চিং ডেট এবং অ্যানাউন্স ডেট সব দেখাবে, মানে টোটাল স্পেসিফিকেশনটা আমরা এখানে দেখতে পারবো। এরপর একদম সবার শেষে কি আসছে কি মডেলস, A53-এর মধ্যে দুইটা মডেল আছে, আমি কিছুক্ষণ আগে বললাম মডেল নাম্বার, যদি জেড সম্পর্কে বললাম যে মডেল নাম্বার মডেল নেম, তাহলে এখানে হচ্ছে কি আমাদের দুইটা মডেল আছে, একটা হচ্ছে CPH 2127 আর একটা হচ্ছে CPH 2131। তো আমরা CPH 2131 দিয়ে যদি সার্চ করি তাহলে কিন্তু অপ্পা এফিফটি থ্রি আছে। ঠিক আছে, এরপর আমরা যদি আবার CPH 2127 দিয়ে যদি সার্চ করি নাকি অন্য ব্র্যান্ডের আরেকটা ফোন নিব, নাকি সবই নিব, নাকি রিয়েলমি নিব, নাকি ওয়ানপ্লাস নিব, এটা কম্পেয়ার করতে হয়। ঠিক আছে, কম্পেয়ার করার জন্য এখন আমি তো এটা হচ্ছে 64 GB 6 GB, মানে 6 GB থেকে শুরু র্যাম এটা,
আমি যদি এখানে আবার আরেকটা কম্পিউটার দিই, সাপোজ আমি এখানে আরেকটা কম্পিউটার দিতে পারি, রিয়েলমি এতক্ষণ আমরা বেসিক মানে মোবাইলের বেসিক সম্পর্কে জানাচ্ছিলাম, মোবাইলের স্পেসিফিকেশান সম্পর্কে জানাচ্ছিলাম। যেহেতু সবাই নতুন, সবার এই জিনিসটা জানার প্রয়োজন আছে বলে মনে করি আমি। তো আমাদের এই ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা তাদের ভবিষ্যৎ আরও আলোচিত করতে পারে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।